সকলকে আহ্বান জানাবো যে আজকে যদি আমরা ভুল করি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, তাহলে 5 বছর আমাদের কিন্তু এই কষ্টের এই অশান্তির আগুন আমাদেরকেই পোহাতে হবে। এর জন্য দল মত নির্বিশেষে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রার্থী আমরা দিয়েছি, আপনারা জানেন আমার ছোট ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লেখযোগ্য দায়িত্বশীল সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লেখযোগ্য একটা নেতা, তার নাম হল সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তাকে এখন শান্তির প্রতি হাত তার হাতে উঠিয়ে এখন আপনাদের আকাঙ্ক্ষিত মনের প্রাণের কলিজার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সে এখন আপনাদের সামনে দোয়ার জন্য আলোচনা রাখছেন। আসলে আমি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব এরকম চিন্তা আমি কখনোই করি নাই, এরকম মাথার মধ্যে আমার ছিল না। কিন্তু কেন বা কিসের জন্য এরকম সিদ্ধান্ত হয়ে গেল আমি নিজেও জানি না, তবে আমি যতটুকু অনুভব করেছি আমার সাংবাদিক বন্ধুগণ, সাধারণ জনগণ, তারা হয়তো বা আমিরকে উদ্বুদ্ধ করেছেন যেন তাদের খেদমতের জন্য আমাকে নিযুক্ত করা হয়। সেহেতু আমি বরিশালে মেয়র হতে চাই না, আমি বরিশালের খাদেম হতে চাই। আমি বরিশাল বাঁশির জন্য কি করব তা জানি না, কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। আমি বরিশাল সিটি কর্পোরেশনে কি উপহার দেব তা জানি না, কিন্তু মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, তার অধিকার বাস্তবায়ন করার জন্য আমার জান এবং মাল কোরবান করার চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দ্বারা কোনো মানুষ অপমানিত না হয়, প্রত্যেকটা মানুষ সম্মানিত হবে। আল্লাহ পাকের মখলুকাত ছোট বড় সবাই এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়, তারা যেন আমার মাধ্যমে সুখী হতে পারে, তাদের যেন আমি খেদমত করতে পারি, তাদের রোজগার বাস্তবায়ন করতে পারি, তাদের নিরাপত্তা প্রদান করতে পারি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি। আমি এই রমজান মাসেও প্রতি রাত্রে
ছিন্নমূল পথিক মানুষের আহারের জন্য আমার কাফেলা প্রতি রমজান মাসে চেষ্টা করেছে। করোনার সময় হাজারো রিক্স নিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। আমি চাই যেন এই কাজের ধারাবাহিকতা যতক্ষণ জেন্দা থাকি ততক্ষণ করতে পারি। আমি মেয়র হতে চাই না, আমি একজন খাদেম হতে চাই। আল্লাহ পাক বরিশালের খাদেম হিসাবে আমাকে কবুল করেন। তবে অনেক বিপদ আসবে, অনেক কঠিন এক মুসিবত আসবে, কিন্তু আমি যা উপলব্ধি করতে পেরেছি, আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, উপস্থিত সমস্ত ভাইদেরকে বলবো, যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বরিশালে এক নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে সক্ষম হব। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন এটা সম্ভব নয়। আর সরকারকে মেসেজ দিতে চাই, যদি কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি অন্যভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনার ক্ষমতার মসনাদকে কাঁপাবার জন্য এইটাই হবে প্রথম সূচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন।